সন্তান কেন হয় এবং এদের সাথে সমাজের আচরণ কেমন হবে এটার উপরে আমাদের আলোচনা আছে, আমাদের তাফসিরুল কোরআন .com-এ আছে যে কেন হয় এটার কোনো জবাব নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা ছেলে দেন, যাকে ইচ্ছা মেয়ে দেন, যাকে ইচ্ছা ছেলে মেয়ে দুইটাই দেন, যাকে ইচ্ছা কিছুই দেন না। আর হিজরা সন্তান এটা হইতেই পারে, এটাও তো আল্লাহর সৃষ্টি, এটা তো আমার আপনার করার কিছু নেই এবং এটা আমার আপনার অপরাধের কারণেও হয় না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা মাশিয়াতুল্লাহ। কিন্তু হইলে এদেরকে ঘর থেকে বের করে দেওয়া এটা বড় অন্যায়, যে এভাবে ঘর থেকে বের করে দেওয়া যে তারা গিয়ে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে খুঁজে খুঁজে মানুষ থেকে বাধ্য করবে, মানুষকে সহযোগিতা করার জন্য বিভিন্নভাবে মানুষকে থেকে টাকা পয়সা আদায় করতেছে, বিভিন্নভাবে নিতেছে, এই জাতীয় বিষয় ইসলামে নেই। বরং ইসলামে এরা মা বাবার সম্পদও পাবে, এরা অন্যান্য সন্তানেরা যেভাবে বাড়ি ঘরে বসবাস করবে এরাও ঠিক একইভাবে বাড়ি ঘরে বসবাস করবে এবং এদের উপরে শরীয়তের হুকুম আকাম বিধিবিধানও ফরজ হবে, এদের উপরে নামাজ ফরজ হবে, সিয়াম ফরজ হবে, শরীয়তের বিধিবিধান ফরজ হবে। আচ্ছা, আরেকটা হলো